আপনারা দেখছেন পাট পচে যাওয়ার পরে এটা ধোয়া, এই যে বসে আছে এটা পাড়ন, এটা পাড়ন, এই পাড়নের পর বসে উনি পাট ধুচ্ছে। এটা আছে বোতখানা বাউড়, এখান থেকে উনি পাট ধুয়ে নিয়ে যাই শুকায়ে, তারপরে বিক্রি করে জীবন জীবিকার প্রয়োজনীয় জিনিসগুলো সংগ্রহ করেন। চমৎকারভাবে এটা, এখানে একটা শিল্প বোধ আছে, ওই এখানে উনি ওই একাটি ছাড়াই নিল, ছাড়াই নিয়ে এবার টান দিবেন, টান দিয়ে ওটা ছাড়িয়ে নেবেন। এটা এবার টান দিয়ে ছাড়াই নেন, এটা এটা কীভাবে ছাড়াই নেন, এই যে এই দাঁড়ায় এখান থেকে পাটের আঁশ থেকে ছাড়িয়ে চলে আসছে, আসার পর এই যে ছাড়াই চলে আসলো পাটের পাট খড়ির থেকে টোটালটা ছাড়াই ওনার হাতে চলে আসলো। এবার উনি গল্লা পাকাবে, পাখায় এইভাবে বড়ে করে নিয়ে এই যে এটা ধুয়ে ফ্রেশ করে নিচ্ছে, নিয়ে এইভাবে উনি এই এইভাবে এক আটি পাট ধুলে কয় টাকা? হ্যাঁ ভাই এদিকে তাকান, হ্যাঁ এক আটি পাট কত? তিরিশ টাকা। এই যে পাটগুলো এটা এক আটি দেখতে পাচ্ছেন, এই এক আটি এখানে রেখে দিল, এই এক আটি পাট ধুয়ে এখানে রেখে দেবে, মালিক এসে নিয়ে যাবে, এখানে তিরিশ টাকা। এই যে বোতখানা বাড়ি, এখানে আর এক ভাই উনি পাট ধোয়া নিয়ে ব্যস্ত, দুইজনে কাজ করছে। ভাই গান কি পারেন, একটা গান গাবেন? এই যে মজা করে গান গাইতো আর পাট ধুতো, এখন আর সেই গানের জগৎটা নেই। বোতখানা বাউড় থেকে শফিয়ার রহমান, জিকর গাছা, যশোর।